পাঁচটি পাপ এমন আছে যদি কোনো মানুষ এই পাপগুলো করে তিলে তিলে শেষ হয়ে যায় ওই মানুষটা ধ্বংস হয়ে যায় তো সে ধ্বংস হয় পরকালেও পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয় এদের কোনো কাজ সফল হয় না এরা যে কাজে হাত দেয় ওই কাজই ধ্বংস হয়ে যায় কখনো কোনো কাজ এরা সফলতা অর্জন করতে পারে না জায়গায় জায়গায় তারা ব্যজ্যোতি হয় মানুষের কাছে অসম্মানী হয় ছোট হয় আল্লাহ তালা চব্বিশ ঘন্টা এদের উপরে নারাজ থাকে যে সমস্ত মানুষেরা এই পাঁচটি পাপ থেকে বেরিয়ে আসতে না পারবে এদের দুনিয়া বিফল পরকালও বিফল এর মধ্যে এক নম্বর যারা হারাম খায় যারা হারাম খায় এদের চেহারায় নূর থাকে না এদের চেহারা জলে পড়ে যায় তাকাইতে মনে চায় না চেহারা দিকে তাকাইলে ঘৃণা আসে হাদিসের মধ্যে এসেছে রাসুল কারীম সাল্লাল্লাহু জান্নাতা হারাম দেহ হারাম রক্ত গোশত কখনো জান্নাতে যাবে না এই হারাম উপার্জন আল্লাহর কাছে অনেক অপছন্দনীয় আল্লাহ এটাকে অনেক ঘৃণা করেন কিন্তু মানুষের আজকে এই হারাম উপার্জনের প্রতি উঠে পড়ে লেগেছে মানুষ কতটা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আশ্চর্য লাগে এক ব্যক্তি দূর থেকে সফর করে এসে বাইকুল্লার গিলাপ ধরে লাভ বাইক বলতেছে ইয়ার অফ বলে কান্না করতেছে। চোখের পানি ঝরতেছে সাহাবিরা বলেন নবীজি লোকটা বড় ক্লান্ত পরিশ্রান্ত কত আকুতি মিনতি করে আল্লাহর দরবারে কান্না করে বিশ্বনবী বললেন তার দোয়া কবুল হবে না তার কান্না কবুল হবে না সাহাবায়ে কেরাম বললেন কে লোক নবীজি বলে এই ব্যক্তির খাদ্য হারাম বস্ত্র হারাম পানি হারাম আর হারাম খায়া হারাম পয়রা যত ইবাদত করে ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কখনো কবুল করে না মা বন্ধুদেরকে বলবো যদি আপনার স্বামী হারাম উপার্জন করেন বাধা দেন আর যদি আপনার বাধা না শুনে আপনি বলবেন তোমার টাকা আমি খাবো না প্রয়োজনে না খায়া থাকবো নিজে ইনকাম করব তারপর হারাম খাবেন না কিছু দিনের জন্য স্বামীর মোটা অঙ্গের টাকা হারাম উপার্জিত টাকা খায়। আনন্দ করবেন ফুর্তি করবেন মরতে দেরি কবরটা জাহান আগুনে বড়ে যেতে দেরি হবে না এক নাম্বার হারাম যারা খায় হারাম উপার্জন যারা করে এদের নামাজ কবুল হয় না দোয়া কবুল হয় না এরা তিলে তিলে শেষ হয়ে যায় দুই নম্বর সুদ সুদের কারবার যারা করে ঘুষের কারবার যারা করে এই সুদ হারাম তো বিভিন্নভাবে করা যায় কিন্তু সুদের যে কারবার এটা মারাত্মক খারাপ একটা জিনিস এই ঘুষের কারবার এই ব্যাপারে আল্লাহ তালা সুরা বাকার মধ্যে কঠিনভাবে আল্লাহ তাআলা বান্দাবান্দিকে সতর্ক করেছেন মুমিনদেরকে যারা মুমিন হয়েছ যারা আমাকে বিশ্বাস করো যারা আমাকে ভালোবাসো তোমরা কখনো সুদের কারবার করবে না আল্লাহ তালা কাফেরকে ডাক দেয় নাই কোন মুনাফে কোন হিন্দু মুসলিমকে ডাক দেয় নাই ডাক দিয়েছে শুধু মুসল ইমানদার যারা আইয়ো হাল্লাদিনা আমান হল্ল হে ইমানদারেরা যারা তোমরা আমি আল্লাহরে ভয় করো তোমাদের প্রতি আমার নির্দেশ হলো ওয়াদারু মা বাকিয় রিবা আজি সুদের কারবার বন্ধ কর এখনি বন্ধ করো ইনকুমতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও আল্লাহ বলেন যদি তোমরা আমার বান্দাবানদি হও কাফেরদের কথা বলে লাভ নাই মুশরিকদের কথা বলে লাভ নাই হিন্দুদের কথা বলে লাভ নাই বেঈমানদের কথা লাভ নাই যারা ईमानदार মুমিন দাবি করো তোমাদেরকে বলছি তোমরা এখনি সুদের কারবার বন্ধ করে দাও যদি সোদের কারবার বন্ধ না করো ইল্লাম তাফা যদি বন্ধ না করো আদানু বিহার বি মিনাল্লা ইহ রসুলী আমি আল্লাহ আর রসুলের সাথে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও ছাদদা সে কাজগুলো কখনো করবেন না যদি পাপগুলো করে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে তিন নম্বর জিনা আহারি এটা মারাত্মক এখন সমাজে সমাজে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লা জিনা ছড়িয়ে পড়েছে

জেনার ধারে কাছেও যেও না মন্দ পথ খারাপ জায়গা আল্লাহ তালা বলে এর ধারে কাছেও যেও না এটা মন্দ পথ খারাপ জায়গা সাবধান এই জন্য এই পাপগুলো কখনো করা যাবে না যে সমস্ত মানুষেরা এই পাপগুলো করবে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে এদের জীবন নষ্ট হয়ে যাবে এরা অকালে মৃত্যুবরণ করবে কোনো কাজের মধ্যে সফলতা পাবে না চার নাম্বার কবিরাগুনা কোনো কবিরা গুণাকে ছোট করে দেখবার কোনো ব্যাপার না মারাত্মক খারাপ কোনো ব্যক্তি যদি কবিরা গুণা করে একটা কবিরা গুনার জন্য কমপক্ষে সাড়ে সাত হাজার বছর জাহান্নামে নামে জলা লাগবে এই জন্য সাবধানে কাজগুলো কখনোই করা যাবে না আর তিন নম্বর হলো মিথ্যা কথা বলা মিথ্যা কথা যারা বলে এদের শান্তি নেই মিথ্যা বলবার পরে চিন্তা করে জানি না কখন আমার কথাটা ফ্লাস্ট হয়ে যায় কখন আমার কথাটা বাস্তব হয়ে যায় যদি আমার কথাটা জেনে ফেলে তাহলে আমার ব্যজ্যুতি হবে এই জন্য এই পাঁচটা গুণা যারা করবে তারা অকালে মৃত্যুবরণ করবে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে এরা কোনো কাজের মধ্যে কখনো সফলতা পাবে না আচ্ছা বলেন তো মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে কি কোনোদিন শান্তি পায় একদিন প্রকাশ হয়ে যায় যে লোকটা মিথ্যাবাদী মুনাফেক যারা এরা মুনাফেকি করতে করতে একদিন ফ্লাস্ট হয়ে যায় এ মুনাফেক তো এই জন্য আপনি মনে করবেন আপনি মিথ্যা পলদেশের মানুষ জানেন একদিন বাস্ত হয়ে যাবে একদিন প্রকাশ হয়ে যাবে নেকাম হল যদি মানুষ গোপনে করে প্রকাশ পায় আর যদি বদামল মানুষ গোপনে করবো প্রকাশ পায় এই জন্যই পাঁচটা পাপ কখনো করবেন নাই পাঁচ প্রকার পাপই যাহান্নামই এদের দোয়া নামাজ তো কবুল হবেই না ধীরে তীরে ধ্বংস হবে এদের জীবন দুনিয়াতেও শেষ পরকালেও শেষ এদের মতো পোরা কপাল আর কেউ নেই আল্লাহ এদের সাথে তাকাবেন না কথা বলবেন না এদেরকে আল্লাহ পবিত্র করবেন না বলে হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়